হ্যালো ইউটিউবের জনগণ, নতুন এক ভিডিওতে সবাইকে স্বাগত। বাংলা টপ লিস্টের রানী, একমাত্র হট পপি, এর বুকের শক্তি আগে কখনো দেখিনি। তারপর ওরে বাবা, বুক তো নয় যেন লোহার ইস্পাত, একটা বুকেই তিনবার আঘাত। এইটা আবার কি, মহিলা মানুষ হইয়া পুরুষের লাথি মারে? আপু, কাপড়টা রুসা কইরেন না, তাহলে যন্ত্রটা আবার বাইর হয়ে যাবে। ওস্তাদ কাম হয়ে গেছে, গু আমার এইটা আমি কি দেখলাম, একটু আগে দেখলাম একজনের ইজ্জত বাঁচাইতে গেছে, এখন নিজেই অন্যকে দিয়ে নিজের জীবনের জং ছুটাইতেছে। সর্বনাশের দেখছেনটা কি, পপির জন্য তো সামনে আসতেছে আকেলা পাশ দেখতেছে, তুই দেখতেছ দেখ। যেভাবে খোলামেলা করে দেখাচ্ছে না, যেভাবে খোলামেলা দেখা যাচ্ছে, এইভাবে শুধু খোয়াবো আমি না, আমার দাদাও দেখবে। আপনারে দেখা তো আমার দাদাও খোয়াব দেখতেছে, তাহলে রাখবেন নাকি দাদার আপনার কাছে? আপনি তো দাদির বয়সী, কাছে কাছে রাখুন না। আমার এই কাছে কাছে রাখা লাগবে না, তার চেয়ে ভালো আমার দাদাকে আপনি বিবাহ করে নেন, তা না হলে কে কোন সময় আপনার উপর অ্যাটাক করে বসবে বুঝতেই পারবেন। মেয়েদের মুখের কথা শুনেছি হয় মিষ্টি মধুর, আর এখানে দেখছি হট নায়িকা পপির মুখের কথা বাঘাত তেতুল। তুই গালাগালি করতে করতে নিজে বমি করে দে। ল্যাঙ্গুয়েজ প্লিজ, সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ইস, আবার ইংরেজি মারাও। সেটআপ অবেমদনা, বাংলা কথা কইবা পারছ না? বাংলাই তো বলছি। এই তো লক্ষ্মী ছেলে, বাঙালি ছেলে বাংলায় কথা বললেই তো সুন্দর লাগে। হাই জায়গা পাট খেতে। আই স্টুপিড, কি সব বাজে বকছো? বাজে কথা নাই, সত্য কথা, যে সব ড্রেস পরে তুমি পড়েছেন আপনি শুধুমাত্র পাট খেত না, আরো অনেক জায়গায় নিয়ে যাওয়ার কথা। আহারে, চোখের পানিতে বকটা বাইসা যায়। অসাধারণ অভিনয় হয়েছে। শিল্পী নয়, এখন প্রফেশনাল যৌনকর্মী দিয়ে ছবি বানানো হচ্ছে। বর্তমান চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেছেন বাংলা সিনেমার নায়িকা পপি। এই কথা, নিজে যেগুলো করেছে ওইগুলো কি যৌনতা অশ্লীলতা ছাড়া? যোগ্য এবং ভালো একজন মানুষকে বিয়ে করতে চাই যে আমার যোগ্য, আমাকে সম্মান করবে, ভালোবাসবে। আপনার ফার্স্ট চয়েস তো সালমান খান, তাকে বিবাহ করবেন না? যোগ্য পাত্র মনের মানুষ কোনটাই আপনি পাবেন না। আপনার ফার্স্ট চয়েসটা ছিল সালমান খান, সে কখনো বিবাহ করবে না, আপনিও কখনো বিবাহ করতে পারবেন না, হবে শুধু হীর আলমের কথা বলে, পপির কথাই বলে, খালি বলে বিয়ে করুন বিয়ে করুন, এখনো বিয়ে করতেছে না, অপেক্ষা করতেছে যোগ্য মানুষ, কিন্তু ওই যোগ্য আশায় থাকতে থাকতে তার জীবন যৌবন সব বৃথা হয়ে যাবে, কিন্তু কাউকে পাবে না। তার কামে অযোগ্য লোককে বিয়ে করে আমার মনে হয় শান্তি শৃঙ্খলভাবে সংসার করা ভালো। কি মারু ভাই, হীর আলম ব্রো সত্য কথা বলছে না? হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। তুই পারবি না আমারে সামাল দিতে? আর ডিপ জাল ব্রো, যাওয়ার আগে তুমিও খোঁচা মারো, আমার মতো দু চারজন আসলে পারো সামাল দিতে পারবে। আই জায়গা পাট খেতে। আমি যাব না। আপনি পপি আপুকে নিয়ে পাট খেতে যান, আমরা এটা দেখব না। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত, অল দ্য বেস্ট। আশা করি আপনাদেরকে ভালো লাগছে এবং বিনোদন দিতে পেরেছি, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। বাই বাই।